السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المساجد لله فلا تدع مع الله أحدا، صدق الله العظيم. اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রমাদানুল মুবারকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, রমাদান এঙ্গেজমেন্ট প্রোগ্রামে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে গ্রেট ব্রিটেনের একটি ঐতিহাসিক মসজিদ, এই মসজিদকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মসজিদটি হলো সারে এলাকায় মজলি ইসলামিক কালচারাল সেন্টার, সংক্ষেপে MICC। এই মসজিদের পরিচিতি এবং মসজিদের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আজ আপনাদের সামনে, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন এই মসজিদের গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্বশীল। আমার ডান পাশে মসজিদের চেয়ারম্যান আলহাজ আথার চৌধুরী, যিনি মজলি ইসলামিক কালচারাল সেন্টারের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ। এবং সর্বডানে বসা আছেন মজলি ইসলামিক কালচারাল সেন্টারের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমার বাম পাশে আছেন মসজিদের যিনি প্রেস সেক্রেটারি, জনাব আলহাজ সিরাজউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বভ্রমে যিনি আছেন উনি হলেন মসজিদের MICC-র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুন। আপনারা সারে থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানুল মুবারক আত্মশুদ্ধির মাস, এবাদত করে আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এ মাসে ইকরা বাংলার এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে মসজিদের সাথে, কমিউনিটির সাথে সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তাই আমরা ইকরা টিভি এবং আমাদের সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আসুন আমরা জেনে আসি মজলি ইসলামিক কালচারাল সেন্টারের গুরার কথা। কালচারাল সেন্টার কীভাবে প্রতিষ্ঠা হলো, কখন প্রতিষ্ঠা হলো, সে সম্পর্কে কথা বলার জন্য আমি অনুরোধ করছি শুরু থেকেই যিনি মজলি ইসলামিক কালচারাল সেন্টারের সাথে রয়েছেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মজলি ইসলামিক কালচারাল সেন্টারের প্রেস সেক্রেটারি জনাব আলহাজ সিরাজউদ্দিন সাহেবের কাছে আমরা জানতে চাইব মসজিদ কীভাবে প্রতিষ্ঠা হলো, মজলি ইসলামিক কালচারাল সেন্টার কখন প্রতিষ্ঠা হলো, এ ব্যাপারে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমরা মজলি ইসলামিক কালচারাল সেন্টার স্টার্ট করছি 2000 সালে। আমরা তখন আমরা লাগে ইমাম সাহেব যখন জেন আসলাম, মৌলানা ফয়েজ আহমদ সাহেব তখন বর্তমানেও আছেন। 2000 থেকে স্টার্ট করি আমরা, বর্তমানে যে মসজিদে আছি এটা আমরা 2020 লইছি মার্চ মাসের, আর পারমিশন আমরা পাইছি April 29, 2021। আমরা সবার কাছে আমরা 238,000 ঋণ স্টিল আছে। আমরা এটা লইতে গিয়ে আমরা 1,000,000 লইছি। আপনারা দান হেরাতেই আমরা তখন পর্যন্ত আগুইতাম পারছি। বর্তমানে আমরা কাছে আরও ঋণ আছে 238,000। আমরা সবার সহযোগিতা চাই। জাযাকাল্লাহু খায়র, আলহামদুলিল্লাহ। আমরা জানতে পারলাম যে মসজিদটি প্রতিষ্ঠা হয়েছে 2000-এ, এবং এই মসজিদটির যে বর্তমান বিল্ডিং সেই বিল্ডিংটি খরিদ করা হয়েছে 2018-এ। এর আগে অনেক ঘাত প্রতিঘাত আমাদেরকে সহ্য করতে হয়েছে, কখনো কাউন্সিলের হলে, কখনো কোনো স্কুলের বিল্ডিংয়ে, কখনো রাত্রের বেলা তারাবির নামাজ এই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে, বিভিন্ন জায়গায়। এবং মধ্যখানে আমরা একটা ঘরও খরিদ করেছিলাম, সেই ঘর সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হতো কিন্তু জুমার পারমিশন ছিল না। আলহামদুলিল্লাহ 2018-এ বিশাল আকারের একটি পাব খরিদ করা হয়েছে, 1,000,000 পাউন্ডের উপরে এই পাব খরিদ করতে খরচ করা হয়েছে। পাবের সামনে রয়েছে বিশাল আকারের কার পার্ক। এই পাবের দোতলা বিল্ডিং প্রায় 4,500 স্কোয়ার ফিট,
বিল্ডিংয়ের মধ্যে রয়েছে এখানে প্রায় আমরা একসাথে নামাজ দোতলা এবং নিচতলায় একসাথে 8-900 মানুষ নামাজ পড়তে পারবেন বর্তমানে এখানে উপরে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং নিচতলায় পুরুষদের জন্য সালাতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রয়েছে যেটা ছিল একটি পাপ আপনাদের এবং এই কমিউনিটির সকলের সহযোগিতায় আজকে আল্লাহর ঘর মসজিদে রূপান্তরিত হয়েছে সুবহানাল্লাহ আসুন আমরা জেনে আসি এই মসজিদের সেক্রেটারি জনাব জয়নাল আবেদিন সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব জনাব জয়নাল আবেদিন সাহেব এই মসজিদের সামাজিক কার্যক্রম সালাত এরপরে বাচ্চাদের লেখাপড়া এর ইসলামিক কার্যক্রমের সাথে সাথে সার্বিক সামাজিক কার্যক্রম কমিউনিটির জন্য আপনাদের এলাকার মানুষের জন্য এই মসজিদের কি কোনো প্ল্যান আছে কি ইতিমধ্যে কি আপনারা কিছু করেছেন সামনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রমাদান মুবারক আলহামদুলিল্লাহ আমরা এটা পার্মানেন্ট মসজিদ পাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আমরা বহু সামাজিক কর্ম করে চলে যাচ্ছি সামাজিক কর্মের মধ্যে আমরা যে 19-এর যে কোভিড ছিল এই কোভিডে আমরা কোভিড সেমিনার করেছি ইনশাআল্লাহ এটা ভেরি ইনফরমেটিভ প্রোগ্রাম ছিল কারণ এখান থেকে অনেকেই বহুত উপকৃত হয়েছেন তারপর আমরা মাল্টিফেথ প্রোগ্রাম করেছি সারা সারা এলাকা নিয়ে বিভিন্ন মাল্টিফেথের লোক সেখানে জড়ো হয়েছেন এবং ভেরি ইনফরমেটিভ প্রোগ্রামটাও ছিল কিছুদিন আগে আমরা মেন্টাল হেলথের উপরে একটা প্রোগ্রাম করেছি সেটাও আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি এবং কমিউনিটির জন্য এটা বেশ উপকৃত হয়েছে আরও ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসছি বর্তমানে আমরা সারে কমিউনিটি পুলিশের সাথেও কাজ করছি ভলান্টারি ওয়ার্ক এগুলো তারা আমাদেরকেও হেল্প করছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের এই মজলি ইসলামিক কালচার সেন্টারকে অদূর ভবিষ্যতে অনেক আগাইয়ে নিয়ে যেতে পারবো কমিউনিটির উপকারের জন্য আপনারা সহযোগিতা আর ইনশাআল্লাহ যদি আমাদের সাথে থাকে তো ইনশাআল্লাহ আমরা একটা সারা এরিয়ার মধ্যে একটা রোল মডেল মসজিদ হিসাবে আপনাদের সামনে দাঁড় করাতে পারবো জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের মাশা আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনি মসজিদের কার্যক্রম বিশেষ করে সামাজিক কার্যক্রমটা তুলে ধরেছেন আসলে তো মসজিদগুলো এভাবেই হওয়া দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মসজিদে নববী থেকে সমস্ত আরব দেশ শুধু নয় সমস্ত বিশ্ব পরিচালনা করেছেন অসহায় মানুষের জন্য কাজ করেছেন অন্য ধর্মাবলম্বী মানুষের সহযোগিতায় কাজ করেছেন মানুষকে সচেতনতা করা মানুষদেরকে কাজ দেওয়া মানুষেরকে কর্মশীল করে গড়ে তোলা এ ব্যাপারে নবীজি মসজিদ নবী থেকে কাজ করেছেন তাই মসজিদ যেন হয় আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু আমরা মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারের সেক্রেটারি সাহেবের কাছ থেকে শুনতে পারলাম যে তারাও অন্যান্য ধর্মাবলম্বীদের মাল্টিফেথ কালচারের উপরেও কাজ করছেন কোভিডের সময়ে তারা কাজ করেছেন কোভিড থেকে মানুষ কীভাবে রক্ষা পায় মানুষদেরকে সচেতন করার জন্য এভাবে ধারাবাহিকভাবে প্রতি মাসেই এক একটা প্রোগ্রাম করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারের এ সমস্ত কার্যক্রমকে কবুল করুন আমিন আমিন আরেকটি আশ্চর্যজনক কথা আপনারা শুনলে খুশি হবেন এই পাপটি যেখানে মদের বার ছিল সেই জায়গাটার মধ্যে মসজিদের মেহরাব এবং মিম্বর হয়েছে এখানে আমি দাঁড়িয়ে খুতবা দেই ইমাম সাহেবের জায়গা এখানে আমরা নামাজ পড়াই আল্লাপাকের ফজল আর করম এই গ্রেট ব্রিটেনের বিভিন্ন কোণার থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের দানে একটা পাপ মসজিদ হয়ে গেল আর মসজিদের ইতিহাস আমরা জানি কাবাগর বানানোর পর ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জান্নাতি পাথর এবং বালুর যে সমস্ত উচ্ছিষ্ট ছিল যেগুলো এক্সট্রা রয়ে গিয়েছিল আল্লাপাকের হুকুমে সেগুলোকে ফিকে মারলেন দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো পড়ল আর সেই জায়গায় কিয়ামতের আগে একটা না একটা মসজিদ হবে বিদায় আমাদের বিশ্বাস মসজিদ ইসলামিক কালচারাল সেন্টার যেখানে হয়েছে যে পাপটি পরিবর্তিত হয়ে মসজিদে রূপান্তরিত হয়েছে সেখানে এসেও কাবাগরের একটা উচ্ছিষ্ট বালু বা পাথরের কোণা এখানে এসে পড়েছে বিদায় এখানে মসজিদ হয়েছে সুবহানাল্লাহ আমরা এ ব্যাপারে প্রাউড ফিল করি আমরা যারা এখানে কাজের সাথে জড়িত রয়েছি আপনারা যারা সহযোগিতা করে এই মসজিদটি এতটুকু পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খিদমতকে কবুল করুন আপনাদের এই সহযোগিতাকে কবুল করুন আমিন আমরা চলে যাচ্ছি মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ আথার চৌধুরী সাহেবের কাছে রমাদানুল মুবারক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ
রমজান চলতেছে এই রমজান শরীফে এই বিশাল মসজিদের কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা জানতে চাই মসজিদ ইসলামিক কালচারাল সেন্টার এবারে রমজানে আপনারা কি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং কি সমস্ত কাজ চলতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রমজান শরীফে আমরা তারাবির নামাজ যথারীতি যেভাবে আমরা দুইজন হাফিজ সাহেব আছেন আমরা খতমে তারাবি আমরা পড়লাম এটার মাঝে মহিলাদেরও জায়গা আছে উপরে তারাও ওইখানে শরীক হয়ে নিয়ে আর যে সমস্ত ভাই বোন যারা ইফতারের সময় আইন তারার লাগেও সুব্যবস্থা আছে এখানে এবং আমরা যত রকমের ছেলে মেয়েদের তো আছে আলাদা তারা দিনের বেলাও আইতে পারেন উপরে আমরা খেলারও জায়গা আছে টাইম মতো যদি যারা আই আর জুম্মার নমাজ ছাড়াও মহিলাদের জন্য যদি কেউ আই নমাজ পড়ে তারা নমাজ ফিরে যেতে পারে আমরা মসজিদ অলমোস্ট সবসময় খোলা থাকে এর লাগে মানুষের সুবিধা আর কি নমাজ ফিরে যাইতে কারণ এখানে আমাদের একটা বড় পার্ক আছে বিশেষ করে লক্ষণীয় একটা জিনিস হইল যেমন ট্যাক্সি ড্রাইভার যারা আছেন দূর দূরান্ত থেকে তারা যখন মোবাইল মারেন দেখা যায় খান্দাত মসজিদ আছে তারা বিভিন্ন সময় আই আই কেন নমাজ পড়রা সেহরির শরীফ হইতে পারা ইফতারও শরীফ হইতে পারা এইটা হইলো আমরা বড় একটা পাওয়া আর রমজানের মাঝে আমরা বিশেষভাবে একটা জিনিস আমরা লক্ষণীয় যে নমাজের সংখ্যা দিনের দিন বাড়ে আশা করি আমরা ওইটা দুইটা রাখতাম যাতে রমজানের পরেও আমরা এটা আমরা দুইটা রাখতাম পারি যে নমাজের সংখ্যা আমরা যেভাবে বাড়ে এই সংখ্যাটা আমরা থাকতো কারণ রমজান আইলে মানুষের আল্লাহ রাব্বুল ইজ্জতে শয়তানের আমরা তো বান্দিয়া দূর করে দিন এর ফলে আমরা আইতাম পারি এর লাগে এই যে স্পিরিটটা আমরা মাঝে আয় ওইটা যাতে থাকে ওইটা আমরা চেষ্টা করতাম আর আপনারা গেছে ওইটি আমরা আবেদন আমরা এখানে খুব একটা বেশি আমরা আর মানুষ নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন যে সমস্ত আসুন আলহামদুলিল্লাহ একবার ইয়ে নাই আমরা দৌকা এই যে মসজিদটা আমরা লইছিলাম এক 1,010,000 pounds দেয় এখন আমরা মাঝে রয়েছে 200,000 pounds রয়েছে তো আপনারা সহযোগিতা আমরা কামনা করি আপনারা সহযোগিতায় আপনারা দোয়ায় ইনশাল্লাহ আর এখানে বড় বড় বুজুর্গ হল আইয়া গেছেন হাতিয়ার সাবাই ছিল মৌলানা আমিদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এরপরে আপনার শাইখুল আলী সাহেব রহমান আজ্ঞান আইসুন আরও হুজুর হল আইসুন বরুণার সাহেব দাদা আইসুন কেন তখন আইসুন তো এর লাগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই রমজানের মাঝে আপনারা বিশেষ বেশি বেশি করে দোয়া করবা আর আমরা মসজিদটার মাঝে অনেক কিছু কিছু খাম রয়ে গেছে আমরা তো এটা পাওয়ার বদলে আমরা খুশিতে আমরা আরম্ভ করেছিলাম খাম না করে ওই যতটুকু খালি পাপটারে বাঙ্গিয়ে হারি আমরা ইয়ে করে আমরা আরম্ভ করেছিলাম এখন আমরা দরকার হইল আপনার একটা পালা কার্পেটিং আমরা করতাম এরপরে আপনার এটার মাঝে যেভাবে উফরে দিয়ে ফানি যে ফরে ওইটার এইটা করলে আমরা সারা ইয়ে বদলাই তুইব এটা আমরা ওইটার লাগে আমরা চেষ্টা করলাম আর আপনারা সুনজর রাখতা আর আল্লাহর কাছে দোয়া করতা যা কিছু সব আল্লাহ থেকে হয় ইনশাল্লাহ আপনারা দোয়ার বল করতে আমরা তখন আগবাইছি ইনশাল্লাহ ঋণ যেটা রয়েছে আমার কাছে তো লাগে খুব একটা বেশি নাই ইনশাল্লাহ আল্লাহ আমরা এটা তো উদ্ধার করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ আথার চৌধুরী সাহেবের কাছ থেকে কথা শুনলাম মসজিদের অনেক কাজ বাকি রয়েছে যেমন কার্পেট ওজুখানার কাজ সিলিংয়ে কিছু বৃষ্টি হলে অসুবিধা হয় সেই সিলিং নতুন করে করা এই সমস্ত কাজের বাকি রয়েছে কার্পেট মসজিদের জন্য এমনি নর্মাল কার্পেট আছে মসজিদের কার্পেট লাগানো প্রয়োজন তাই সেগুলোও আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া একান্ত প্রয়োজন তাছাড়া যে সময় 2018 মসজিদ করা হয়েছিল কারোর কাছ থেকে আমরা এনেছিলাম এক বছরের জন্য দুই বছরের জন্য কর্জে হাসানা আমরা অনেকের পরিশোধ করেছি যেহেতু প্রায় 400,000 উপরে খরচ ছিল সেগুলো পরিশোধ হয়ে এখন বর্তমানে 232,000 pounds খরচ রয়েছে এই খরচগুলোও যেন আমরা আদায় করতে পারি আপনাদের সুদৃষ্টি চাই সকলের সহযোগিতা চাই আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমরা চলে যাচ্ছি মসজিদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রউফ ওনার কাছে চলে যাচ্ছি আমি জানতে চাইব আব্দুর রউফ সাহেবের কাছে মসজিদ তো হলো সকলের জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ সবাই এসে নামাজ পড়বেন এবং মসজিদ হলো কেন্দ্রবিন্দু মানবিক ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির কার্যক্রমের কেন্দ্রবিন্দু হলো মসজিদ আপনাদের বা আমাদের এই মজলিস ইসলামিক কালচারাল সেন্টারের মাধ্যমে চ্যারিটি কার্যক্রম আর্ত মানবতার কল্যাণের জন্য
কোন সমস্ত কার্যক্রম হয় আপনারা কিভাবে পরিচালনা করেন সে ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা মুজি ইসলামিক কালচারাল পক্ষ থেকে আপনাদের শুভ শুভেচ্ছা রমজান মোবারক আর যে আমার মাওলানা সাহেব যেটা কইছেন যে আমরা চ্যারিটির ব্যাপারে কিটা করি বা সামাজিক ভাবে কিটা কোন ধরনের হেল্প করি হান থাকি সব আমরা যতক্ষণ পারি আমরা সব হেল্প করার চেষ্টা করি নর্মালি যে লহান আপনার ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার হয় বা আমরা দেশে বাংলাদেশে বন্যা হয় বা অন্য দেশে যে রিসেন্টলি যে আমরা টার্কি বা সিরিয়ার যে একটা ভূমিকম্প হইয়া গেছে এনে আমরা হেল্প করছি আর আল কায়েদা ফাউন্ডেশনের সাথে মিলিয়ে আমরা তারার চ্যারিটি রাইজ করে তারার লগে আমরা মিলিয়ে কাম করছি আর যতক্ষণ আমরা সম্ভব আপনার সব কমিটির লাগিয়েও আমরা কাম করার চেষ্টা করি আর এনে আমরা যখন বর্তমানে আমরা বাচ্চা ইন্টার লাগিয়ে আমরা এনে আমাদের মুক্তব চালু আছে সপ্তাহে তিন দিন আমরা মুক্তব চলে আর বাচ্চা কাচ্চা ইন্টার আপনার খেলাধুলার ব্যবস্থা আমরা উপরে আছে যেন মনে সাহেব কইছেন যে আমরা মসজিদটা কোয়াইট বড় মসজিদ এনে আমাদের নিচে আমরা পুরুষ হলে নামাজ পড়েন এরপরে মহিলা হলে নামাজ পড়েন উপরে এরপরে উপরে খেলাধুলার ব্যবস্থা আছে আমরা ইয়াংস্টার যারা আছেন এরার লাগে আমরা ফেসিলিটি রাখছি আর আমরা রাখার চেষ্টা করবো তারা কিলাখান এঙ্গেজ করা যায় আমরা কমিটির লগে তারা কিলাখান উৎসাহিত হই না আর আমরা দিনই খামে আমরা লগে আগামীতে তারা জয়েন হইতা ওটার লাগে আমরা যত আন পারাম আমরা করিয়া যাইলাম আর স্পেশালি আপনারা দোয়া চাই আর আপনারা যতক্ষণ যে এলাম পারেন সাহায্য সাহায্য করতে আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা সুন্দরভাবে আপনারা পরিচালনা করে যাচ্ছেন সামাজিক কার্যক্রম এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া চ্যারিটি কাজের সাথেও মসজিদের আপনারা সবাই জড়িত রয়েছেন আমাকে গত কয়েকদিন আগে একটা স্কুলের স্টুডেন্ট তার একটা অ্যাসাইনমেন্টের জন্য আমাকে জিজ্ঞাসা করেছিল যে রমাদানকে সামনে রেখে এদেশে যেভাবে মানুষ অনেক মানুষ ঘরের ভাড়া দিতে পারতেছেন না দৈনন্দিন খরচপাতি উঠাইতে পারতেছেন না এদেশের মানুষের জন্য আপনারা কী করতেছেন তো আমি অন্ততপক্ষে বলেছি আমরা তো অন্ততপক্ষে এই কাজটা করতে পারছি মসজিদের মিম্বর থেকে মানুষদেরকে সচেতনতা মানুষদেরকে যে নিজের যে খরচগুলো সেই খরচগুলোকে কমিয়ে অন্যের দিকে সচেতন করা সেই কাজটা তো সর্বাগ্রে আমরা করতেছি মসজিদের মিম্বরে টেলিভিশনের পর্দায় এবং সাথে সাথে আমরা যথাসাধ্য মসজিদে যারা আসেন ঘর নাই পথিক মানুষ যারা আসেন তাদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি তাদেরকে আমরা উইলিংলি আমাদের সেক্রেটারি সাহেব সহ আরও যারা কমিটির রয়েছেন তাদের যে কোনো পরামর্শ আইনি পরামর্শ এবং এদেশ সম্পর্কে এদেশের আইনকানুন সম্পর্কে পরামর্শ দিয়ে অথবা তাকে কীভাবে তিনি কার শরণাপন্ন হবেন কাউন্সিলে যাবেন নাকি পুলিশের কাছে যাবেন সে ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা মসজিদের জন্য একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত কার্যক্রমকে কবুল করুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা মজলিস ইসলামিক কালচারাল সেন্টারের দায়িত্বশীল বৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে মসজিদ সম্পর্কে এবং মসজিদের কার্যক্রম সম্পর্কে আমরা জানলাম মজলিস ইসলামিক কালচারাল সেন্টার 2000-এ প্রতিষ্ঠা হয়েছে হাঁটিহাঁটি পা পা করে দীর্ঘ 23 বছরে মসজিদ এতটুকু পর্যন্ত এসে পৌঁছেছে ইতিমধ্যে বিশাল আকারের বিল্ডিং খরিদ করা হয়েছে সেই বিল্ডিংটার মধ্যে প্রতি শুক্রবারে বিভিন্ন দেশের মানুষ আরবিয়ান বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ এমনকি এদেশের যে যারা ইংলিশ মানুষ যারা আছেন এদের মধ্যে থেকে অনেকেই নৌ মুসলিম অনেকেই আমরা দেখেছি এখানে এসে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে 300-450 লোক জুমার নামাজে উপস্থিত হন এবং তারাবির সালাতে পুরুষ এবং মহিলা মিলে আমাদের দুইটি জামাত হয় আলহামদুলিল্লাহ সেখানেও অনেক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি মসজিদের মাধ্যমে একটা পরিবর্তন যে সেটা আমাদের চোখে আসে যে সমস্ত শিশুদেরকে আমরা ছোটো দেখেছিলাম তারা আজকে বড় হয়েছে তারা কাজ করতেছেন সমাজ উন্নয়নের জন্য পরিবারের কল্যাণের জন্য কমিউনিটির কল্যাণের জন্য তারা কাজ করতেছেন এটা এই মসজিদের কারণে হয়েছে এই মসজিদ শুরু থেকে নিয়ে যাবৎ পর্যন্ত এই মসজিদে যারা লেখাপড়া করেছেন তাদের মধ্যে থেকে অনেকে হাফিজে কোরআন হয়েছেন অনেকে আলিম হয়েছেন আলহামদুলিল্লাহ এটা মসজিদেরই কল্যাণে হয়েছে এই মসজিদ শুরু থেকে যারা এখানে মসজিদের সাথে জড়িত ছিলেন আমাদের সন্তানাদি তারা অনেকেই কাজ করতেছেন কমিউনিটির বিভিন্ন কাজে সরকারি বিভিন্ন জবে রয়েছেন দেখতে পাচ্ছি আমরা তারা কমিউনিটির জন্য কাজ করতেছেন
এবং পরিবারের জন্য কাজ করতেছেন ইসলামের জন্য কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এটা এই মসজিদ প্রতিষ্ঠার কারণেই হয়েছে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে সার্চ করে অনেকেই মজলি ইসলামিক কালচারাল সেন্টার 94 ওয়ালটন রোড ইস্ট মজলি সার্চ করে তারা পেয়ে যান এবং যার কারণে অনেকে নতুন নতুন ঘর কিনেও মজলি এলাকা আসছেন যার যেগুলো আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ সারি এলাকার এই যে মসজিদ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান এটাকে নিয়ে আমরা আরও স্বপ্ন দেখি আরও অনেক স্বপ্ন দেখি আমরা এগিয়ে যেতে চাই আমাদের পরিকল্পনা নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই সর্বশেষে আমি মসজিদের সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনার শেষ মেসেজটি মসজিদের কী সমস্ত জরুরত রয়েছে আপনি কমিউনিটির সাথে কী চান কমিউনিটির কাছে আপনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আপনার শেষ মেসেজটা দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাদের যে মসজিদ আলহামদুলিল্লাহ সারে এরিয়ার মধ্যে একটা বিরাট জায়গা নিয়ে আমরা মসজিদটা করেছি সেখানে আমাদের 230,000 মধ্যে খরদে হাসানা অ্যান্ড রিফার্বিশমেন্ট আর্জেন্ট রিকোয়ারমেন্ট কার্ড কাজ আছে রিকোয়ার এগুলো আমরা একটু সম্পূর্ণ করতাম চাই তো রমজানকে সামনে রেখে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনাদের সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন আমাদেরকে আমাদের ওয়েবসাইটে আমাদের শর্ট কোড অ্যাকাউন্ট নাম্বার সব কিছুই আছে মজলি ইসলামিক কালচার টাইপ করে যদি আপনারা দেখতে চান তার অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন আপনারা সহযোগিতা আমরা চাই আমাদের মসজিদকে ডেট ফ্রি করার জন্য ঋণমুক্ত করার জন্য তো আপনারা যদি ইনশাল্লাহ আপনাদের দোয়া কাইন্ড ডোনেশন অ্যান্ড হেল্পের মাধ্যমে আমরা এই মসজিদটা এস্টাবলিশ করতে পেরেছি আমাদের ড্রিম অ্যাচিভ করেছি আপনারা যদি আরও সহযোগিতা এবং ফার্দার হেল্প করেন ইনশাল্লাহ আমরা আমাদের মসজিদকে ঋণমুক্ত অ্যান্ড ডেট ফ্রি করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদেরকে সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে জাজাকাল্লাহ খায়ের মাশাল্লাহ আমার সেক্রেটারি জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেবের কাছ থেকে লাস্ট মেসেজ শুনলাম সংক্ষেপে এক মিনিটে আমাদের প্রেসিডেন্ট জনাব আলহাজ আথারুদ্দৌলা সাহেব আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনার শেষ কথাটি বলুন আসসালামু আলাইকুম রমজানের মাসও আমরা যে সময় দান করা থরি এটারে আল্লাহ বহু গুণে বাড়াই দিন ওই ওইটার উদ্দেশ্যে আমরা কইমু যে দয়া করি আপনারা দানের আয়ত্রে বাড়াই দৌকা ইনশাল্লাহ আমরা খুব খুবই একটা অসুবিধার মাঝে আছি আমরা যেমন সামান্য আমরা যেটা আস লইছিলাম আমরা আজকে মিলিয়ন পাউন্ডের উপরে আসিল এখন আমরা 200 কত পাউন্ড রয়েছে এখন যদি আপনারা সামান্য সাহায্য সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা এটা খাটাইয়ে উঠতে খুব একটা সময় লাগতো না এবং আপনার কাছে আমরা দোয়া কামনা করি আর সবসময় আপনার কাছে আমরা এটার ইয়ত আবদার থাকবো যে দয়া করে আপনারা সাহায্য করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু জাযাকাল্লাহু খায়ের সম্মানিত দর্শক তো তার শুরুতেই আমি কালামে পাকের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য এতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না আমরা মসজিদে যাই আল্লাহকে ডাকার জন্য আল্লাহর মেহমান হয়ে মসজিদে যাই আল্লাহ হলেন আমাদের মেজবান আমরা হলাম মেহমান সুবহান আল্লাহ কত বড় সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তার মেহমান হয়ে আমরা মসজিদে যাই আসুন আমরা মসজিদগুলোকে আবাদ করি দুনিয়ার গুছায় গুছায় আমরা মসজিদ প্রতিষ্ঠা করি দুনিয়ার যেখানেই মসজিদ হয় না কেন সেই মসজিদের সহযোগিতা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঘর করে দিবেন সুবহানাল্লাহ আসুন আমরা সকল মসজিদকে সহযোগিতা করি বিশেষ করে মজলি ইসলামিক কালচারাল সেন্টার ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অনেক নিড জরুরত রয়েছে খরচগুলো যে আমরা আদায় করতে সহযোগিতা করি এবং অসম্পূর্ণ কাজে আমরা সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ এই মসজিদ একদিন এই কমিউনিটির জন্য আমাদের সকলের নাজাতের জন্য জরিয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন এবং ইতিমধ্যে মসজিদের সাথে যারা জড়িত ছিলেন আমাদের ছেড়ে চলে গেছেন সকলকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেন করেছেন সকলকে আল্লাহ পাক উত্তম বদলা দান করুন আমরা সবাই বলি আমিন আমাদের অতিথিবৃন্দ ডানে বামে যারা এসেছেন সকলকে মুবারকবাদ জানাই দর্শক শ্রোতা যারা প্রোগ্রাম দেখেছেন সকলকে মুবারকবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রাম রমজান শরীফের সকল ত্যাগ তিতিক্ষা কুরবানি এবং আমাদের আমলকে আল্লাহ পাক কবুল করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু